কিছুদিন আগেও যাদের ছিল না কোনো মাথা গোজা ঠাই, তারা এখন রঙিন টিন আর আধা পাকা বাড়িতে বসবাস করছেন। নতুন বসবাসের জায়গায় তারা দুশ্চিন্তা ছেড়ে এখন কাজ করে এগিয়ে নিচ্ছেন সংসার। সংসারে এসেছে আর্থিক সচ্ছলতা এবং সুখের নির্ভরতা। নাটোর প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নাটোরের বাগাতিপাড়ায় আশ্রয়ণ প্রকল্পে বদলে যাচ্ছে মানুষের জীবনযাত্রা। সরকারের দেয়াই সুবিধাটি পেয়ে আশ্রয়হীন মানুষগুলো কিছুদিন আগেও ভাবেনি নিজের ভালো একটা বসবাসের ঠিকানা হবে। শুধু তাই নয়, বাচ্চাদের স্কুলে পাঠাতে পারছেন, বাড়িতেই মুদি দোকানসহ শাকসবজি চাষ করা, হাঁস মুরগি পালনসহ অনেক কাজ করার সুযোগ পেয়েছেন, হচ্ছেন স্বাবলম্বী। ভাড়া বাড়িতে থাকতাম, ভাড়া দিতাম, অনেক দুঃখে কষ্টে বাস করতাম। প্রধানমন্ত্রী আমাদেরকে বাসাটা দিয়ে আমরা অনেক খুশি। ঘরের সাথেই মাননীয় প্রধানমন্ত্রী যে আশ্রয় কেন্দ্র দিয়েছে, আশ্রয়ে একটা আমি একটা ঘর পাইছি, সেই ঘরের সাথে একটা ছোট দোকান দিছি, দোকানে আমি বেচা কেনা করি। আমরা অনেক ভালোই আছি। পেঁপে গাছ লাগাইছি, লাউ গাছ লাগাইছি, সিম গাছ লাগাইছি, কেমন একটু বেচা কেনা করতেছি, বরকি টুকরি পালতাছি, আমার এই সংসারটা ভালোই চলতেছে। স্থানীয় উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকিতে সময়ের সাথে সাথে উন্নয়নের নানা দিকে এগিয়ে যাচ্ছেন আশ্রয় প্রকল্পের বাসিন্দারা। তাদের জীবন মান উন্নয়নে নিজেরাই এগিয়ে এসেছেন, প্রশাসন তাদের সহযোগিতা করছে। সার্বিক উন্নয়নের কথা যেটি বলছেন সেটিও খুব সুন্দরভাবে এই উপজেলায় পরিচালিত হচ্ছে। বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠা থেকে শুরু করে রাস্তাঘাট অবকাঠামো সব কিছুই সুন্দরভাবে সুন্দর গতিতে তার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তিন দফায় উপজেলার বেগুনিয়া সহ 17টি গ্রামে উন্নত যোগাযোগ ও শতভাগ বিদ্যুৎ সহ আশ্রয়ণ প্রকল্পে 384 জন পেয়েছেন ভূমি সহ গৃহ। এর মধ্য দিয়েই বাগাতিপাড়া উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। প্রকৃত ভূমিহীনদের তালিকা তৈরি করি এবং তাদের একখণ্ড মাননীয় প্রধানমন্ত্রীর উপর একখণ্ড জমির দলিল এবং বাড়ি করে দিয়েছি। আমি মনে করি যে মুক্তিযুদ্ধের চেতনার যে অন্যতম লক্ষ্য ছিল যে প্রতিটা মানুষের মাথা গোজার ঠাই থাকবে, সেটা আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তব রূপ লাভ করেছে। এই প্রকল্পের বাসিন্দাদের সচ্ছলতা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং ঋণেরও ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।